قراءة الفاتحة في الصلاة، صلاة سورة فاتحة পাঠের বিধান، সূরা ফাতিহা পাঠ করা। আর হুকুম কি? হুকুম যখন বলা হবে ফিকহের ভাষায় বা উসুলে ফিকহের ভাষায়, তো পাঁচের একটি, আহকাম খামসা। প্রসিদ্ধ কথা হচ্ছে উসুলে ফিকহে যে হুকুম আহকাম হচ্ছে, বিধিবিধান হচ্ছে পাঁচটি। অর্থাৎ পাঁচটি এরকম হয়, ফরজ এই কাজটি করা, আর ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, না হয় সরাসরি এর বিপরীত হারাম। 3 নম্বর হচ্ছে মুস্তাহাব, সুন্নাত, সুন্নাত মুস্তাহাব মন্দু, এগুলি একাধিক নাম, যেটি করা ভালো না করলে গুনাহ নাই, মুস্তাহাব কাজ। এর বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, না করলে ভালো, অপছন্দনীয় কথা কাজ, মাকরুহ তানজিহ যেগুলো। আর এই চারটি হয়ে গেল, একটি অপরটির বিপরীত। 5 নম্বরটি মাঝামাঝি, সেটা হচ্ছে মোবাহ, জায়েজ, করা না করা সমান। হ্যাঁ, করলেও নেকি নাই গুনাহ নেই, আর না করলেও তাতে নেকি গুনাহ নেই, মোবাহ বা জায়েজ, বৈধ। তো সালাতের ভিতরে সুরা ফাতিহা পাঠের বিধান কি? পাঁচটির কোনটিতে ফেলবেন, ফরজ নাকি মুস্তাহাব সুন্নাত নাকি আপনার মকরু, না না জায়েজ হারাম, না মুবাহ জায়েজ? জি, লেখক সংক্ষেপে বর্ণনা করেছেন, বলছেন তাজেব কেরাতুল ফাতিহাতে আল মুসল্লি, মুসল্লির উপর সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, ফরজ। আর মুসল্লি হচ্ছে 3 প্রকার, সওয়ান কানা ইমামান, সেই মুসল্লি ইমাম হোক, আও মামুমান অথবা মুক্তাদি হোক, আও মুনফারিদান অথবা একাকী হোক। ইমামের জন্য ফরজ, মুক্তাদির জন্য ফরজ, একাকীর জন্য একা একা সলাত আদায় করছে ফরজ হোক আর সুন্নত নফল হোক, সুরা ফাতিহা পাঠ করা ফরজ। তারপর সলাত, মুসল্লি যেমন 3 রকম, তেমনি সলাত হচ্ছে 2 রকম, তেলাওয়াতকে কেন্দ্র করে। সলাত সিররি মানে এমন সলাত, এমন নামাজ যাতে তেলাওয়াত মনে মনে করতে হয়, যেমন জোহর আসর সলাত গুলি, এশার তৃতীয়, চতুর্থ, মাগরিবের তৃতীয়, জাহরি যেমন ফজরের 2 রাকাত সলাত, জাহরি এশার প্রথম 2 রাকাত, মাগরিবের প্রথম 2 রাকাত, এগুলি জাহরি উচ্চ স্বরে তেলাওয়াত। তারপরে সলাতের গুরুত্বের দিক থেকে সলাত 2 ভাগে বিভক্ত, এক হচ্ছে ফরজ যা বাধ্যতামূলক আদায় করতে হবে মুসলিম থাকলে, ফরজ সলাত, আর আরেক হচ্ছে নফল, সুন্নাত নফল। লেখক বলছেন যে ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, সূরা ফাতিহা পড়া ফরজ। তারপর সওয়ান কানাতে সলাতে সিররিয়াতান ওয়া জাহরিয়া, সেই সালাতে তেলাওয়াত মনে মনে হোক, যেমন জোহর আসর, অথবা জোরে তেলাওয়াত হোক রাতের সালাত গুলিতে প্রথম 2 রাকাত, ফরজান আও নাফল, ফরজ হোক কিংবা নফল। আর 1 রাকাত 2 রাকাতে মাঝে মাঝে পড়ে নেওয়া যথেষ্ট নয়, ওয়াজিব কিরাত ফিকুল্লে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। তাহলে 17 রাকাত দিনে রাতে ফরজ সলাত, তাতে সূরা ফাতিহা পড়া ফরজ। যদিও লেখক ইমাম আহমদ বিন হাম্বালের মসলাককে বা মজহাবকে প্রাধান্য দিয়েছেন, যে মতটি ইমাম আহমদ রাহমুল্লাহ ছাড়াও অনেক আইমা মুহাদ্দিসিনদের মত, যেমন শেখুল ইসলাম তাইমিয়া রাহমুল্লাহর মত, সেটি হচ্ছে আল্লামা আলবানীর মত, অনেক আলমার এই মতের অনুসারী। সেটা হচ্ছে যে এখানে ব্যতিক্রম হচ্ছে যদি ইমাম উচ্চ স্বরে পড়ে, জাহরি কেরাত উচ্চ স্বরে পড়ছে, তাহলে শুনে নেওয়াটি পড়ে নেওয়ার বিকল্প। উচ্চ স্বরে ইমাম যখন পড়ে তখন মুক্তাদির জন্য, তাহলে একাকী সালাত আদায়কারী, একাকী মুসল্লি, একা একা নামাজ পড়ছেন, প্রত্যেক রাকাতে সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে।
ইমাম হলে সুরা ফাতিহা পড়তেই হবে, ফরজ। মুক্তাদির দুটো অবস্থা, মুক্তাদি যদি এমন রাকাতে থাকে যে রাকাত গুলিতে মনে মনে ইমাম পড়ছে তাহলে তো শুনছে না, তাহলে চুপ কেন থাকবে, অবশ্যই পড়তে হবে। এটি হচ্ছে হাম্বলি মজহাব, আর অনেক মুহাদ্দিসিন এতে রয়েছে, বরং জমহুর অধিকাংশ আইমা কেরামদের মধ্যে। আর যখন শুনছে তখন শুনে নেওয়াটা পড়ে নেওয়ার বিকল্প, জি, এই মর্মে বেশ কিছু দলিল আছে। তো বলছেন তারপরে এতে কোন রকম ব্যতিক্রম নেই, মানে যে বিধান বলা হলো যে সুরা ফাতিহা পড়তে হয় মুসল্লিকে, একাকী হইলো, মুক্তাদি হইলো আর ইমাম হইলো, উচ্চ স্বরে হইলো আর মনে মনে হইলো, ফরজ হইলো, নফল হইলো, প্রত্যেকের আকাতে পড়তে হবে, ব্যতিক্রম দুই শ্রেণীর মানুষের জন্য। এক হচ্ছে ইল্লাল মাসবুক, যে পরে এসে লেগেছে কিন্তু রুকুতে লেগেছে, রুকু পেয়েছে, এই যে আদরাকাল ইমাম রাকিয়ান, রুকু অবস্থায় যদি ইমামকে পেয়ে যায়। মসবুক কাকে বলে? যে পিছিয়ে গেছে, সাবেক যে এগিয়ে আছে আর মসবুক যে পিছিয়ে আছে। ইমাম আর বেশ কিছু মুসল্লি জামাত শুরু করে দিয়েছে আর জামাত চলছে, সুরা ফাতিহা পড়া হয়ে গেল, রুকুতে চলে গেছে অন্য সুরা পড়ার পরে, রুকুতে চলে যাওয়ার পরে আসছে, আর রুকুতে লেগে যেতে পারলো একজন মানুষ বাইরে থেকে আসছে। এই নয় যে মসজিদে শুরু থেকে তকবীরে তাহরিমাত থেকে লেগে আছে আর সুরা ফাতিহা পড়বে না, এটা চলবে না। মাসবুক ব্যক্তির ক্ষেত্রে যার আসতে বিলম্ব হয়ে গেছে, রুকু অবস্থায় পেয়েছে, সেই ব্যক্তির ক্ষেত্রে কিছু ছাড় আছে। এই মতটি অধিকাংশ আইম্মা কেরামদের, একমাত্র ইমাম শাফি আর ইমাম বুখারি আর বেশ কিছু আহলে হাদিস, বরং অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিস ওলামারা আগে এই ফতোয়া দিয়েছেন যে রুকু বলে রাখাত হবে না। কিন্তু সহি বুখারি হাদিস রয়েছে আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহর, আবু বকর রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে যে তিনি একদিন মসজিদে আসলেন, নবী সাল রুকু চলে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবী এসে দেখছেন যে যদি আমি একটু আস্তে ধীরে যাই আর কাতারে পৌঁছা পর্যন্ত আমি অপেক্ষা করি তাহলে রুকু পাবো না, ওরা কাজ ছুটে যাবে। তখন এক তো দৌড় দিয়ে এসছে, স্পিড এসছে, দুই নম্বর রুকুতে আগে থেকে লেগে গেছে, আল্লাহ আকবার দিয়ে রুকুতে চলে গেছে কাতারে লাগার আগে, তারপরে এসে কাতারে পৌঁছেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই কথা বললেন যে তুমি হারাম নাজায়েজ কাজ করলে, সুতরাং আর তোমার তো হবেই না এই রাকাত, তো তুমি এরকম করে লাভটা কি, কথা বললেন না। বলেছেন দুটো কথা, জাদাক আল্লাহ হিরসান, তোমার আগ্রহ আল্লাহ বৃদ্ধি করে দিক, কত যে তুমি আগ্রহী প্রথম রাকাত পাওয়ার জন্য, এই জন্য তুমি একটু ছুটে এসেছ, তোমার নিয়তটা সৎ, আর তুমি কাতারে লাগার আগেই রুকু করে ফেলেছো, এটাও তোমার প্রথম রাকাত পাওয়ার জন্য যে তুমি আগ্রহী এটার পরিচয়, তো তোমার আগ্রহ আল্লাহ আরো বৃদ্ধি করুক, ঠিক আছে, কিন্তু সেটা বৈধ পন্থায় পেতে হবে। ওয়ালা তাও, তবে এমনটা করিও না, মানে এই দুটো কাজ করিও না, দৌড় দিয়ে আসবে না, হ্যাঁ, প্রথম রাকাত ধরার জন্য আর রুকু ধরার জন্য, আর কাতারে লাগার আগেই তুমি রুকু শুরু করে দিবে বা তেলাওয়াত শুরু করে দিবে, এটাও করবে না, তকবীরে তাহরিমা দিয়ে দিবে অথচ কাতারে লাগো, এমনটা করবে না। এই হাদিস প্রমাণ করে যে ওই রাকাতটি গণ্য, যদি রাকাতটি গণ্য না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন তার সাথে যে তোমার এইভাবে লেগে কোনো লাভ নেই, তুমি এইভাবে যে এসে রুকুতে লাগে, রুকু পেলে তো রাকাত হয়ই না বলে দিতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মতের জন্য তিনি এমন মোবাল্লেগ যার উপর তবলিগ করা ফরজে আইন ছিল আল্লাহর পক্ষ থেকে। যদি তিনি এই রাকাতটি পেয়ে সেই রাকাতটি গণ্য নাই হয় বা এই রুকু পেয়ে রাকাত গণ্য নাই হয় তাহলে নবী সাল্লাম ফরজ ছিল সাথে সাথে বলে, তো তিনি বলেননি, তাহলে বোঝা গেল যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, জি। তো ব্যতিক্রম হচ্ছে যে মাসবুক যে পরে এসছে,
আর ইমামকে রুকুতে পেয়ে গেল, তাহলে তার তো সুরা ফাতিহা ছুটে গেল। এয়াম ছুটলো, এই দুটো জিনিস ছুটলো বলে থাকে আহলে হাদিস ওলামারা বা ইমাম শাফি। ওলামারা এর জবাব বলেছেন যে কেয়াম ছুটেনি, কারণ রুকুটাও কেয়াম, দাঁড়িয়ে রুকু করতে হয় যদিও ঝুঁকে সেটা, কিন্তু সুরা ফাতিহা ছুটেছে। সুরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ মাসবুককে যে পরে এসেছে তাকে ছাড় দিয়েছেন যে রুকু পেয়েছ, চলো এক রাকাতের সিংহভাগটা পেয়ে গেছো, সুতরাং তোমার ওই রাকাত হয়ে গেছে। এটি অধিকাংশ আইমাই কেরামদের মধ্যে। এতে যদি কারো মনে শান্তি থাকে, যেমন আমাদের, যে আমি রুকু পেলে রাকাত পেয়ে গেল, সমস্ত আরো বলা মরা জি, তাহলে এইভাবে আমল করবে। কিন্তু আপনি যদি ওইসব আহলে হাদিস ওলামা অথবা ইমাম শাফি ইমাম বুখারী ফতোয়াতেই আপনি বিশ্বাসী হন যে না আমি রুকু পেয়ে আমার রাকাত হলে আমার শান্তি হয় না বা আস্থা হয় না, তাহলে আপনি আপনার মতো করে আমল করুন, জায়েজ আছে। কিন্তু আপনি অন্য একটা বাতিল বলবেন না ইজতিহাদি মাসলায়, যেখানে দলিল রয়েছে। সমন্বয় করতে হবে। আবু বকরের হাদিস যে রুকু পেলেন আর সেটা গণ্য করা হলে এই হাদিস, আর সুরা ফাতিহা ছাড়া সলাৎ হয় না, দুটো তো সমন্বয় করতে হবে। আপনি সুরা ফাতিহা ছাড়া সলাৎ হয় না এই হাদিসটা নেবেন, আর আবু বকরের এই হাদিসটিকে আপনি প্রত্যাখ্যান করে দেবেন, তো এটি তো আসলে হাদিসের মানহাজ নয়। সমন্বয় করা যদি সম্ভব হয় তাহলে সমন্বয় অবশ্যই করতে হবে এবং দুটো তো আমল করতে হবে। বলছেন যে রুকু অবস্থায় ইমামকে পেল, পরে আসা ব্যক্তি ওয়ালাম ইয়াতামাক্কান মিন কিরাআতিল ফাতিহা, সুরা ফাতিহা পড়তে পারলো না, তার জন্য ছাড় আছে। আর এক শ্রেণীর মানুষের জন্য ছাড় রয়েছে, যেটা হাম্বেলি মজহাব, যেটা মালিকি মজহাব, যেটা অধিকাংশ আইন বা ওলামাদের মত, সেটি হচ্ছে ওয়াল মামু মুক্তাদির জন্য ছাড় রয়েছে। তাহলে ইমামের জন্য কোনো ছাড় নাই, একাকের জন্য কোনো ছাড় নাই, মুক্তাদির জন্য কখন ছাড় রয়েছে? ফি মা ইয়াজহারু ফিহিল ইমাম মিনাস সলাওয়াত ওয়ার রাকাত, যেই সলাত রাকাত গুলিতে ইমাম উচ্চ স্বরে তেলাওয়াত করছে, ইমামের তেলাওয়াত শুনলো, উচ্চ স্বরে তেলাওয়াত করছে আর শুনেই না, এমন জায়গায় রয়েছে ইমামের কিছু শুনে না, তাহলে পড়বে, নীরব থাকার কোনো অবকাশ নেই। এই মর্মে এই মাসলার দলিল, যারা বলছেন যে শুনলেই চলবে পড়ার বিকল্প, তারা এই হাদিসটিকে সহি বলেছেন। পক্ষান্তরে আহলে হাদিস ওলামারা অধিকাংশ ভারত মহাদেশের আর ইমাম শাফি এবং বুখারী তা হাদিসটিকে জয়ীফ বলছেন। মান কানা লাহু ইমামুন, কারো যদি ইমাম থাকে মানে মুক্তাদি হয়ে সলাত আদায় করে, ফা কেরাআতুল ইমামে লাহু কেরাআতুন, ইমামের কেরাআত তেলাওয়াতটাই তার তেলাওয়াত, ইমাম তেলাওয়াত করলো উচ্চ স্বরে শুনছে, এটি তার তেলাওয়াতের বিকল্প হয়ে গেল। হাদিস কমপক্ষে হাসান, জয়ীফ নয়। আল্লাহ, তাহলে এই সুরা ফাতিহা ইমামের পিছনে পড়ার ব্যাপারে মতগুলি সঙ্গে বলে দিই। একটি মত হচ্ছে সবার জন্য ফরজ, সর্ব অবস্থায় ফরজ, জেহরি সিররি আস্তে তেলাওয়াত হোক ইমাম সাহেবের, আর জোরে তেলাওয়াত হোক, সর্ব অবস্থায় পড়তে হবে। এটি ইমাম শাফির মত, ইমাম বুখারীর মত, অধিকাংশ ভারত ও মহাদেশের আহলে হাদিস ওলামাদের মত। পক্ষান্তরে দ্বিতীয় মত, দ্বিতীয় মত হচ্ছে এর একবার সরাসরি বিপরীত, যে মুক্তাদির জন্য সুরা ফাতিহা পড়া জায়েজই নাই, না জায়েজ, তাহলে তাদের কাছে সুরা ফাতিহা পড়ার বিধান মুক্তাদির জন্য হারাম তাই হয়ে গেল। জি, এই পাঁচটি যে উসুলে ফিকহ হুকুম রয়েছে, হারাম না জায়েজ, এটি হচ্ছে হানাফি মজহাব, এটি দুর্বল মজহাব, জি হারাম নয়। আর এই মর্মে তারা জাল হাদিস পেশ করতেও একটু দ্বিধাবোধ করে না, তাদের অধিকাংশের হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে জ্ঞানও নেই, আর যাদের জ্ঞান আছে তারা গোপন করে। মজহাব টিকানোর জন্য তারা যে কোনো রকমের খড়কুটো যা কিছু পাক না কেন, হ্যাঁ, যেমন ডুবন্ত ব্যক্তি একটা খড়কুটো যদি পায় তাতে সে রক্ষা পাবে না, ডুববে, কিন্তু তাতেই সে ভর দেওয়ার চেষ্টা করে। এই রকম করে এক শ্রেণীর মজহাবি অন্ধ লোকেরা, আল্লাহ তাদের হেদায়ত দান করুন। অন্ধটা খোলা থাকতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ মানার জন্য, আল্লাহ তৌফিক দান। দুটো মত হয়ে গেল, মুক্তাদির জন্য সুরা ফাতিহা পড়া ফরজ অবস্থায়, আর একটি হচ্ছে হারাম।
আর মাঝামাঝি মত হচ্ছে যে মুক্তাদি যেন সুরা ফাতিহা পড়ো, ফরজ পড়া একমাত্র ছাড় রয়েছে কোথায়, যদি ইমাম জোরে সুরা পড়ে। তাহলে 17 রাকাত সালাতের ভিতরে যে আমরা দৈনিক পড়ি ফরজ সালাত, তাতে কত রাকাতে মুক্তাদি সুরা ফাতিহা পড়বে? না, 6 রাকাতে শুধু, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজর 2 রাকাত, এই 6 রাকাতে শুনে নেওয়া হচ্ছে পড়া। বাকি 6 ছাড়া আরো যে 11 রাকাত রয়েছে 17 রাকাতের ভিতরে, এতে জোহরের 4, আসরের 4, মাগরিবে 1, এশার 2, শেষ 2, এগুলিতে সুরা ফাতিহা মুক্তাদির জন্য পড়া ফরজ। সুরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আল্লাহকে ভয় করুন, জি গোড়ামি ছাড়ো। আচ্ছা, আরেকটি মশলা, কেউ যদি সুরা ফাতিহা নাই জানেন, নিউ মুসলিম অথবা এমন মূর্খ মুসলিম পরিবারে জন্ম নিয়েছে যে সুরা ফাতিহা তার বাবা মা মুখস্থই করায়, মানে লা ইয়ারিফুল ফাতিহা, কিন্তু সুরা ফাতিহা না জানে, তাহলে কি করবে? ইয়াকরাউ ফি সালাতি মা তায়াসসার মিনাল কোরআন, যে কয়েকদিন সুরা ফাতিহা মুখস্থ করতে লাগবে বা যে কয়েক ঘন্টা লাগবে, সালাত পড়বে না, নামাজ পড়বে না? না, কিছু না জানলেও সালাত পড়তে হবে। জি, এখনই কলমা পড়লো একজন অমুসলিম আর তার কিছুই মুখস্থ নাই, আল্লাহ আকবার বলতে পারবে, সুবহান আল্লাহ বলতে পারবে, যা বলবে সেটাই বলবে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, সুরা ফাতিহা আর ক্ষেত্রে তার ছাড় রয়েছে, আত্মহাতের ক্ষেত্রে ছাড় রয়েছে, দুরুদ ইব্রাহিমের ছাড় রয়েছে, যা জানে তাই দিয়ে পড়বে, কিন্তু সলাৎ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। বলছেন যে ব্যক্তি সুরা ফাতিহা জানে না, ইয়াকরাউ ফি সলাতে, তার সলাতে পড়বে, মা তায়াসসারে মিনাল কোরআন থেকে যা সমস্যা থাকে, কারো সুরা ফাতিহা মুখস্থ নাই কিন্তু সুরা ইখলাস মুখস্থ আছে, পড়ব আল্লাহ তাই পড়বে, না তো এনে গেল কেউ স্যার তাই পড়বে, কেন লায়ার হুসাই মিনাল কোরআন, কোরআনে কিছুই জানে না, এমন যে কোরআনের কিছুই মুখস্থ নাই, কালা বলবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যতটা মুখস্থ থাকে। এর দলিল ইমাম আবু দাউদ তার কিতাব এবং ইমাম নাসাই সুনান আবু দাউদ সুনান নাসাই তো রয়েছে, হাদিসটি হাসান, হাদিসটি হাসান।